চট্টগ্রামের বাঁশখালীর উপকূলবর্তী গন্ডামারা দেশের পিছিয়ে পড়া গ্রামের একটি। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে এই গন্ডামারাতেই লেগেছে উন্নয়নের ছোঁয়া। 600 একর জমির উপর 20,000 কোটি টাকার এই উদ্যোগ বাস্তবায়নে এরই মধ্যে ভূমি অধিগ্রহণের কাজ শেষ। মার্চ এপ্রিলেই শুরু হচ্ছে প্রকল্পের কাজ। দুই 4 মাসের মধ্যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং সাইনার প্রধানমন্ত্রী দুজন একসাথে উদ্বোধন করবে। চট্টগ্রামের রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, এই বিদ্যুৎ কেন্দ্র চালু হলে দেশে বিদ্যুৎ ঘাটতি পূরণ হবে, গড়ে উঠবে শিল্প প্রতিষ্ঠান, বাড়বে বিনিয়োগ। বাসায় যে বিদ্যুৎ উৎপাদন হবে সেই বিদ্যুতের মাধ্যমে যাতে করে মানুষের চাহিদা মিটিতে পারে তার জন্য আমরা খুবই খুশি আনন্দিত। দেশের বিদ্যুৎ ক্ষেত্রে যে আমাদের ঘাটতি আছে সেই ঘাটতি পূরণ হবে এবং দেশ শিল্পায়নের ক্ষেত্রে এগিয়ে যাবে। একটা শিল্প করতে অনেক সময় লাগে এবং এতে বিদেশি শিল্প এবং দেশি শিল্পপতিরা সবাই আকর্ষিত হবে যাতে চট্টগ্রাম ইনভেস্ট করে। বিদ্যুৎ সংকট দূর করতে বাঁশখালীতে এস আলম পাওয়ার প্ল্যান্ট নামের এই বিদ্যুৎ কেন্দ্রটির দ্রুত বাস্তবায়নের অপেক্ষায় চট্টগ্রামবাসী। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।